হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এটা হচ্ছে সোমবারের ভিডিও। আমরা যাচ্ছিলাম ব্যান্ডেল চার্চে। তো এটা হচ্ছে রানাঘাট বেগুপাড়া চার্চ। এই এখন হচ্ছে অন্ধকার, দেখছো? এখন হচ্ছে ভোর পাঁচটা, শীতকালের সময় ভোর পাঁচটা বাজে। পাঁচটার সময় বাস ছাড়বে। এখান থেকে প্রার্থনা হচ্ছে, প্রার্থনা হয়ে আমরা বাসে উঠব। তো এখানে এখন প্রার্থনা হচ্ছে, প্রার্থনা করে আমরা সবাই বাসে উঠব। তো এইটা ইউথ থেকে নিয়ে যাচ্ছে, আমার ছেলেরা আর যব বাচ্চা বাচ্চা ছেলেরা সব ইউথে আছে ফাদারদের সাথে, যারা গান করে, ফাদারদের হেল্প টেল্প করে, গির্জের অনেক কিছু হেল্প করে। তো ওরা ইউথের সবসময় থাকে ফাদারদের সাথে, তো তাদেরই নিয়ে যাচ্ছে। তো আমি তো, আমার বড় ছেলে ইউথে আছে, তাই জন্য আমি যাচ্ছি গার্জেন হিসাবে। তো পাশে সবাই যিশুর গান করতে করতে যাচ্ছে। তো এখানে আবার বক্সে গান ছেড়েছিল যিশুর, তো জানি না কপিরাইট পড়তে পারে, ওই জন্য আমি ভয়েস দিচ্ছি। তো এখানে দেখো পুরো বাসটাই ভরা, 60-62 জন মানুষ, অনেক অনেক বয়স্করাও আছে। এদিকে আমার মা বাবা, আমি আমার দুই ছেলে গেছিলাম। এটা হচ্ছে হুগলি, হুগলি ঘাট। এই যে এখানে জায়গাটা খুব ভালো লাগছিল, ওই জন্য ভিডিও তুলেছি। এখানটায় খুবই সুন্দর একটা জায়গা, হুগলি ঘাটে ঢুকে গেছি, মানে আমরা হুগলিতে। এখন আমাদের অনেকক্ষণ যেতে লেগেছে, তোলার চেষ্টা করছিলাম কিন্তু ওইদিকে প্রচুর পাখি উঠছিল, ওটা তোলার চেষ্টা করলাম, হলো না। এদিকে আমার ছোটো ছেলে ঘুমিয়ে গেছে, আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখো প্রায় সবাই ঘুমিয়ে গেছে। আমার সিট একদম সামনে ছিল আর খুব সবার নাচ দেখছিলাম। আমি একটাই ঘুমাইনি, সবার নাচ দেখছি আর ভিডিও করছি। দেখো এখন ব্যান্ডেল চার্চে এসে গেছি। এখন যারা পারমিশন নেয় তাদের গাড়ি ভেতরে পার্কিং করতে দেয়, তো আমাদের তো ফাদারের গিয়ে পারমিশন নেওয়া, তো অন্য যারা যায় তাদেরও পারমিশন করা যায়। তো এই যে বাস ঢুকে গেছে, তো আমাদের এখন ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টটা করে আমরা চার্চের দিকে যাব, এখানে ব্রেকফাস্ট করব। তো যে ফাদার নিয়ে এসেছে, ওই ফাদার আগে এসে সব এগুলো সব ব্যবস্থা করে গেছে, সব ঠিকঠাক করে গেছে, কোথায় খাওয়া হবে, কোথায় কী হবে, ফাদারকে চেনা যাবে না, ফাদারের ড্রেস খাওয়া দায়িত্ব, ওনারই সব দায়িত্ব। তো এইদিকে এই যে আমরা এখন সব খেতে বসবো। তো ব্রেকফাস্টে ছিল বনরুটি, ঘুগনি আর ডিম সিদ্ধ, কলা, এইগুলো ছিল। তো খুব সুন্দর মানে রান্না হয়েছে, খুব সুন্দর টেস্টি, আর সবাই আমরা খুব আনন্দ করেছি, খুব আনন্দ করে খেয়েছি। খাওয়া, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাব চার্চে।
ভেতরে, ওখানে মিশা হবে। মিশা হওয়ার পরে আবার লাঞ্চ হবে। লাঞ্চ হয়ে যাওয়ার পরে আরাধনা হবে। আরাধনা হয়ে যাওয়ার পরে আমরা রোজারি করে মামারিয়ার কাছে যাব। তো এখানে আমরা বসে পড়ছি। এখানে খুব সুন্দর একটা জায়গা। এখানেও যখন প্রশিক্ষণ হয় এখানটাই মিশাটা হয়। এই জায়গাটাই খুব সুন্দর করেছে, খুব পাকা, খুব পরিষ্কার জায়গা, দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এখানটায় আমরা এখন বসে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে ফাদার যা বলছে আমাদের, যা 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 মানে যেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে ফাদার বলে দেবে। এরপরে কোথায় যেতে হবে, কী করতে হবে, সব সেরমভাবে আমরা করেছি। আর খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে। আর এই দেখো ব্যান্ডেল চার্চ, ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ, আমরা প্রত্যেক বছরই যাই। এটা খুব আশ্চর্য মামারিয়া, আর এইখানে আসলে সবার মনস্কামনা পূর্ণ হবেই হবে। এই জন্যই আমাদের প্রায় মানে সবসময় আমরা এখানে যাই, প্রার্থনা করি। আর এটা হচ্ছে চার্চের ভেতরে, এখন মিশা আরম্ভ হবে। তো তোমাদের বলি যে ব্যান্ডেল চার্চে ভেতরে ভিডিও কলার করার পারমিশন নেই। আমি একটুখানি তুলেছি, তো মানা করেছে, তো ফাদারকে বলা ছিল, একটু একটু ভিডিও করেছি, কিন্তু মামারিয়ার উপরে ভিডিও করতে দেয় না। কিন্তু ফাদারের পারমিশনের জন্য আমরা করতে পেরেছি একটু। তো এখন মিশাটা হয়ে গেছে, এখন আমরা একটু বাইরে দিয়ে ঘুরছি মাঠে। মাঠে কালবাড়ি করা আছে। তো এখানটায় দেখো খুব সুন্দর, ওটা পড়ে গেলে সব মন ভেঙে যাবে, খুবই সুন্দর। তো এখানে আমরা একটু ঘুরছিলাম, একটু ফটো তুলছিলাম। এই যে চলে যাচ্ছি, সব ওইদিকে সিস্টাররাও আছে। তো আমরা এখানে ঘুরছিলাম, আর ফাদার ওখানে লাঞ্চের জন্য ডাকছে, তাই জন্য বলছে শিগগিরই যাও, না তো ফাদার বকবে। তো এখানে যারা কেনাকাটা করতে চাও, যিশুর মূর্তি, মামারিয়ার মূর্তি, রোজারি, আরও বিভিন্ন জিনিস তো এখানে পাওয়া যায়। এটা হচ্ছে গির্জের ভেতরেও পাওয়া যায়, বাইরেও পাওয়া যায়। এটা বাইরের ভিডিও, এটা বাইরে একটা অনেক দোকান আছে, বাইরে অনেক দোকান আছে, তো ওখানকার। আর গির্জের চার্চের ভেতরেও আছে, এগুলো চার্চের ভেতরেও পাওয়া যায়, চার্চের বাইরেও পাওয়া যায়। তো আমি বাইরের ভিডিও করেছিলাম। আর এখানে যে সব পোর্স দিচ্ছে সব ফটো তুলছে। আর এখানে হচ্ছে লাঞ্চের, লাঞ্চের জন্য সব দাঁড়িয়ে পড়েছি। লাঞ্চে ছিল ডাল, ছিল একটা সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট টাইপের ছিল, আর ডিমের ডিম তরকারি ছিল, আর চাটনি ছিল, পাঁপড় ছিল। কি সুন্দর জায়গাটা করেছে। এই যে আমাদের আজকে লাঞ্চ হচ্ছে ডিম, ঘ্যাট, পাঁপড়, চাটনি, ডাল, লঙ্কা তো আমি এক্সট্রা নিয়ে এসেছি। এর পাঁপড় খাওয়া আরম্ভ হয়ে গেছে। আবার ভাত দিচ্ছে, মতো ভাত খাই। তো ভাতটা খাওয়ার পর আধ ঘন্টা ঘোরার টাইম দিয়েছিল, তো আমরা এখানে গোলা খাচ্ছিলাম সবাই। আমি ফুচকা খেয়েছি, গোলা খেয়েছি। এবার না, তুমি খাও, এবার তুমি নিয়েছো বাচ্চাদের মতো, না খাও। হ্যাভি টেস্ট, খাও খাও, ওই ইয়েতে খাও। হ্যাঁ, গোলা খাবি, খুব কম, অল্প একটু। এখন না কেন খাওয়া
খাওয়া দাওয়া করবেন, তারপর ওটা হজম করতে যাবেন। আমাদের মঙ্গল প্রার্থনা করা তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভে ফল যিশু ধন্য। মারিয়া ঈশ্বর জননী, আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমিন। হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী, আমরা পাপি, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমিন। তো আর কিছু ফটো ছিল, ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো আমার ব্লগেই থাকবে। এই যে এটা হচ্ছে চার্চের বাইরে, আর এটা আমাদের গ্রুপ ফটো, এটা চার্চের ওপরে মামারিয়ার কাছে, এটা চার্চ ব্যান্ডেল চার্চ, আর এটা হচ্ছে বাসের ভেতরে সিস্টারের সাথে, এটাও চার্চের ভেতরে। এই যে কিছু ভালো মুহূর্ত ফটো, এই যে সব গোলা খাচ্ছে, তো এই যে পুরো আমাদের ফুল ফটো যারা যারা আমরা গেছি, আর এই যে ফাদারের সাথে। তো এখানে হচ্ছে পাপা, মা, আমি। তো ভাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই ভিডিওটা শেষ করছি।